মৃত্যুদণ্ড দেওয়া যায়। তাহলে দেখেন মৃত্যুদণ্ড তাকে দেওয়া যায়। আওয়ামী লীগ তাকে নিজেকে সেফগার্ড দেওয়ার জন্য যে আইনগুলো বানিয়েছে সেগুলো দিয়েই তাকে ধরা যায়। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনাল অ্যাক্ট, যেটা জামাতকে ডিফেন্ড, জামাতকে হচ্ছে সাইডলাইন করার জন্য, জামাতকে হচ্ছে মার্জিনালাইজ করার জন্য যেটা করা হয়েছে, এটা কেন আওয়ামী লীগের জন্য প্রযোজ্য? মৃত্যুদণ্ড দেওয়া যায়। তাহলে দেখেন মৃত্যুদণ্ড তাকে দেওয়া যায় 7-8-এ। তার মানে কি গত 3টে ইলেকশনে আওয়ামী লীগ কি গণতন্ত্রকে হত্যা করে নাই? গণতন্ত্রকে হত্যার জন্য এই 3টা ইলেকশনকে অবৈধ ঘোষণা করে, গণতন্ত্রকে হত্যা করে এই বিদ্যমান কনস্টিটিউশন অনুযায়ী কিন্তু আওয়ামী লীগকে হত্যা মৃত্যুদণ্ড দেওয়া যায়। সুতরাং অবিলম্বে অবিলম্বে এই যে বিগত যে 3টা ইলেকশন, এই যে 14, 18 এবং 24, এটাকে অবৈধ ঘোষণা করতে হবে। অবৈধ ঘোষণা করে তাদেরকে গণতন্ত্র হত্যার জন্য তাদের করা সংবিধান দিয়ে তাদেরকে মৃত্যুদণ্ডের আওতায় নিয়ে আসতে হবে। এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য কিন্তু আমার নতুন করে আইন বানানোর প্রয়োজন নাই। আমি ছোট মাথায় যেগুলো বুঝি এবং ইউটিউবে যা যা দেখি, যেমন বিভিন্ন জায়গায় কথাবার্তা বলতে হয়, এখন না হলে অপ্রাসঙ্গিক হয়ে যেতে হবে, সেটা হচ্ছে যে আওয়ামী লীগ যে আইন, আওয়ামী লীগ তাকে নিজেকে সেফগার্ড দেওয়ার জন্য যে আইনগুলো বানিয়েছে সেগুলো দিয়েই তাকে ধরা যায়। যেমন তারা সন্ত্রাস দমন আইন, যেটা 18, আমি জাহিদভাই ঠিক বলছি কি না, এবং উনার ভিডিও থেকে কপি করে দিচ্ছে এটা, তো সন্ত্রাস দমন আইন 18 ধারা ওখানে বলা হয়েছে আওয়ামী লীগ যা যা করেছে সেটার জন্য তাদেরকে আপনি বিচার নিশ্চিত করতে পারবেন এবং অ্যাজ এ সংগঠন তাদেরকে নিষিদ্ধ করা যায়। 2 নম্বর বিষয় সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনাল অ্যাক্ট, যেটা জামাতকে ডিফেন্ড, জামাতকে হচ্ছে সাইডলাইন করার জন্য, জামাতকে হচ্ছে মার্জিনালাইজ করার জন্য যেটা করা হয়েছে, এটা কেন আওয়ামী লীগের জন্য প্রযোজ্য? তো সব জায়গা থেকে আমাদের কাছে মনে হয়, এবং আওয়ামী লীগের বিরুদ্ধে আপনারা যদি উৎসাহী হন আরও কিছু কাজ করা যায়, সেটা হচ্ছে আওয়ামী লীগ 4টা মূলনীতি আনছিল না, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা আর জাতীয়তাবাদ। দেখেন ওখানে আবার আওয়ামী লীগ আরেকটা নতুন জিনিস ইনস্টল করছিল, সেটা হচ্ছে কনস্টিটিউশনের 7-এ, যদি ওই 4 মূলনীতির বাইরে কেউ যায় তাহলে তাকে কি করা যায়, রাষ্ট্রদ্রোহের, মানে রাষ্ট্রদ্রোহের মামলাও দেয়া যায়, এরকম কিছু তো একটা, মৃত্যুদণ্ড দেওয়া যায়। কি দেওয়া যায়? মৃত্যুদণ্ড দেওয়া যায়, এটা ভালো জিনিস। আরো তো না, আমি বিসিএস এর পড়া লাস্ট পড়ছি জুনে, আমার ভুলে গেছি আসলে। তাহলে দেখেন মৃত্যুদণ্ড তাকে দেওয়া যায় 7-এ। তার মানে কি গত 3টে ইলেকশনে আওয়ামী লীগ কি গণতন্ত্রকে হত্যা করে নাই? গণতন্ত্রকে হত্যার জন্য এই 3টা ইলেকশনকে অবৈধ ঘোষণা করে, গণতন্ত্রকে হত্যা করে এই বিদ্যমান কনস্টিটিউশন অনুযায়ী কিন্তু আওয়ামী লীগকে হত্যা মৃত্যুদণ্ড দেওয়া যায়। সুতরাং অবিলম্বে অবিলম্বে এই যে বিগত যে 3টা ইলেকশন, এই যে 14, 18 এবং 24, এটাকে অবৈধ ঘোষণা করতে হবে। অবৈধ ঘোষণা করে তাদেরকে গণতন্ত্র হত্যার জন্য তাদের করা সংবিধান দিয়ে তাদেরকে মৃত্যুদণ্ডের আওতায় নিয়ে আসতে হবে। সর্বশেষ সর্বশেষ আমাদের আরও কিছু বিচার আছে, যে বিচারগুলো সুরাহা না হইলে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মানুষের যে ট্রাস্ট বিল্ডিংটা রয়েছে, এই ট্রাস্ট বিল্ডিং ডেভেলপ হবে না। সেটা হচ্ছে ইতিমধ্যে বিডিআর বিদ্রোহ নামে একটা টার্ম চালু হয়েছে, এটা বিডিআর বিদ্রোহ না, এটা বিডিআর হত্যাকাণ্ড। এই বিডিআর হত্যাকাণ্ডের বিচারটা নিশ্চিত করতে হবে খুব দ্রুততম সময়ের মধ্যে, এবং হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত ছাড়াও যে ফ্যামিলিগুলো 2009 সালের পর থেকে এখনো পর্যন্ত সমাজে এক ধরনের মার্জিনালাইজ লাইফ লিড করে, তাদেরকে কিভাবে রিহ্যাবিলিটেট করা যায়, তাদেরকে সম্মানজনক জীবন দেওয়া যায়, সেই বিষয়টিকেও চিন্তা করতে হবে। 2 নম্বর বিষয়, ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, তবে আমার মনে হয় এটাকে আর একটু পাকাপোক্তভাবে নিষিদ্ধ করা যেতে পারতো। সেটা হচ্ছে, সেটাকে আমরা হচ্ছে নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হয়েছে, সেটাকে আমরা হাইকোর্ট দিয়ে ডিল করা মনে হয় আরও বেশি, মানে প্রুফ সাস্টেইনেবল হয়তো হতো, আসিফ স্যার ভালো বলতে পারবেন, তবে নিষিদ্ধ হয়েছে, সেটা আমাদের আপাতত স্বস্তি, এখন তাদের বিচারগুলো নিশ্চিত করতে হবে। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মানবিক অধিকারগুলো তারা ক্ষুণ্ণ করেছে, বিশ্ববিদ্যালয়গুলোকে এক একটা কনসেন্ট্রেশন ক্যাম্প হিসেবে চালু করেছে, আমাদেরকে সিস্টেমেটিক কায়দায় আমাদের যে পটেনশিয়ালস রয়েছে, আমাদের দূরদৃষ্টি সম্পন্ন যে চিন্তা রয়েছে, প্রশ্ন করার যে ক্ষমতা রয়েছে, এই ক্ষমতাগুলোকে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং ছাত্রলীগ মিলে নষ্ট করে দিয়েছে, এবং অন্তত
আরো পরবর্তী একটা থেকে দুইটা প্রজন্ম সেটা সাফারার হবে। সুতরাং শুধুমাত্র তাদেরকে নিষিদ্ধ করে দেওয়াই নয়, তাদেরকে বিচারটা যদি আমরা নিশ্চিত করতে না পারি তাহলে ছাত্র নাগরিক যারা অভ্যুত্থানে এসেছিল তাদের সাথে আমাদের যে দায়বদ্ধতা রয়েছে, রেসপন্সিবিলিটি রয়েছে, সেটি আমরা পূর্ণাঙ্গভাবে পূরণ করতে পারবো না। সুতরাং এই জিনিসটিকে নিশ্চিত করতে হবে। আরো অনেকে এখানে সবাই কথা বলতে পারে, তো যারা কথা বলতে পারে তাদের সামনে মাইক দিলে অনেক বিপদ, তো ওনারা বাকি বিষয়গুলো বলো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সাথে সংগ্রামে দেখা হবে। আপনাদের সাথে আমাদের যে দায়িত্বটা আপনারা দিয়েছেন আমরা আপনাদের কাছে কমিটমেন্ট দিতে চাই, কমিটমেন্ট দিয়েছি, এবং 5ই অগস্টের পূর্বে আমরা প্রমাণিত হয়েছি। আমাদের বিরুদ্ধে অপপ্রচার বিভিন্নভাবে চলেছে, টাকা নিয়ে ভেগে গিয়েছি, 200 কোটি টাকা পাওয়া গিয়েছে, এর পরবর্তীতে ত্রাণ চুরির অভিযোগও আসছে আমাদের বিরুদ্ধে। মানে বিষয়টা ছিল এমন যে 5ই অগস্টের পূর্বে আমরা না খেয়ে থাকতাম, বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে আমরা এখানে যারা যারা রয়েছে, এই যে আবদুল্লাহ সমাজ, এখানে অনেক আবদুল্লাহ আছে, আমরা আমাদের আন্দোলনের অনেক ইতিহাস আছে পুরা 2016-17 থেকে, এবং এমন না যে আন্দোলনে আমরা পরিচিত, আমরা অনেক আগে থেকেই পরিচিত এবং অনেক আগে থেকে অ্যাক্টিভিজম করি এবং সবাই আত্মনির্ভরশীল। এবং আমরা বলতে পারি, আমরা দ্ব্যর্থ গণ্ডে বলতে পারি যে আমরা যে দায়িত্ব নিয়েছি এই দায়িত্ব সম্পূর্ণ না করা পর্যন্ত কোনো রাজনৈতিক প্রেশার, কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ প্রেশার, নতুন করে কোনো ফেসিবাদ যদি কোনো শক্তি আবার জেগে ওঠে সেটার কোনো প্রেশার, আন্তর্জাতিক কোনো প্রেশার, সেটাতে আমরা মাথা নত করবো না। আপনারা কে কে জানেন যে আমি গ্রামের ছেলে, হাতুচা করেন জানেন তাই তো? দেখছেন যে আমি ঢাকা শহরে নেমে আগে গিয়েছি আমার মাটির কাছে, আমার গ্রামে, আমার শিকড়ের কাছে। আমি শত শত মানুষের সাথে তাদের গ্রামে হেঁটেছি, কথা বলেছি, মাছ ধরেছি, গ্রাম গঞ্জে টি স্টলে বসে চা খেয়েছি। বন্ধুরা যেন আমার ঘাড়ে হাত রেখে ছবি তুলতে পারে, তাদের মনের কথা বলতে পারে, সেগুলো আমি শুনেছি। সেই গ্রাম যেখানে বাংলাদেশের 95% মানুষ বসবাস করে, এরকম কয়েকটি গ্রাম, শুধু আমার গ্রাম না, মনির হায়দার ভাইয়ের মায়ের দাফন করতে যেয়ে মেহেরপুরের গ্রামেও আমি ঘুরেছি, আমি দেখেছি। এই ঘোরাঘুরির মধ্যেও অবহিত মানুষের সাথে আমি কথা বলার চেষ্টা করেছি, কথা বলে তাদের মনস্তত্ত্ব বোঝার চেষ্টা করেছি, তারা কি ভাবছে, এই বিজয়কে তারা কিভাবে দেখছে, বাংলাদেশকে তারা কিভাবে দেখছে। বিশ্বাস করুন, তারা শহরের মানুষের মতো এত ক্রিটিক্যাল না, তারা এত বিভেদ অনৈক্য তাদের মধ্যে নেই। কসম, আমি গ্রামে যে দেখেছি, যে মানুষটি গত 16টা বছর আওয়ামী লীগের রাজনীতি করত, তারাও কোনো না কোনো ভাবে আগলে রেখেছে তার এলাকার আমার বন্ধু শিবিরের কর্মীকে, আমার বন্ধু ছাত্রলীগের কর্মীকে রেখেছিল। আজকেও যখন পরিবর্তিত পরিস্থিতি, একটা ভিন্ন সময়, একইভাবে সেই শিবিরের বন্ধুটি, সেই ছাত্র দলের বন্ধুটি, তারাও কোনো না কোনো ভাবে ওই ভিন্ন মতাদর্শী মানুষকে তাদের সাথে রেখেছে, গালি দিচ্ছে, এই তুই তো ফ্যাসিস্ট, তুই আমাকে নির্যাতন করেছিস, কিন্তু আমি তোর মতো খারাপ না, আমি তোকে আগলে রাখবো। আমি এটা দেখে এসেছি।